ওয়েলকাম টু হ্যাশট্যাগ সায়েন্স স্কুল। আমাদের আজকের লেসনে আমরা শিখব লজিক ফাংশন সরলীকরণ। একটা লজিক ফাংশনকে কিভাবে সরলীকরণ করা যায়, এর জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো সেগুলো আমি পাশে লিখে রাখছি। বাট এই যে মৌলিক সূত্রগুলো আছে এগুলো কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই, এটার জন্য আলাদা একটা ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই সূত্রগুলো আসলে এনাফ আমাদের লজিক ফাংশন সরল করার জন্য। এখন কিছু জিনিস আমি শুরু করার আগে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা লজিক ফাংশন যখন আমি সরল করব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে হোল বারকে ভেঙে ফেলা। আমার কোয়েশ্চেনে যদি কোনো হোল বার থাকে সেটাকে আমাকে ভেঙে ফেলতে হবে। দ্বিতীয় প্রিসিডেন্স হচ্ছে যদি অর গেট এবং এন গেট অর্থাৎ অর ফাংশন এবং এন ফাংশন একই সাথে থাকে, তাহলে আগে আমার অর ফাংশনের কাজটা আমাকে আগে করতে হবে, তারপর আমি এন ফাংশনের কাজটা করব যখন আমি হোল বারকে ভাঙতে যাব। আর নর্মালি হোল বারটা যদি না থাকে তাহলে আমার ব্র্যাকেটের কাজ আগে করতে হবে এবং তারপর আমি করব এন্ড অপারেশনের কাজ এবং শেষে আমি করব অর অপারেশনের কাজ। তো আমরা স্টার্ট করি, কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা আসলে ক্লিয়ার হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এবং এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো হোল বার নেই। যেহেতু কোনো হোল বার নেই, সো হোল বারকে আসলে ভাঙার কোনো প্রয়োজন আমাদের পড়বে না। দ্বিতীয়ত কোনো ব্র্যাকেট আমাদের নেই, তো এখানে হোল বার এবং ব্র্যাকেট যেহেতু নেই তো আমার কাজ হচ্ছে এখান থেকে আমাকে কমন নিতে হবে এবং কমন নেওয়ার পরে আমাকে সূত্রতে কনভার্ট করতে হবে। তো এখানে আমরা চেষ্টা করবো, যেহেতু এখানে প্রত্যেকটাতে তিনটা করে ইনপুট আছে, আমরা চেষ্টা করবো যে কোনো দুইটা ইনপুট বা যে কোনো দুইটা চলককে আমরা কি কমন নিতে পারি কিনা। তো এখানে দেখা যাক, আমরা যদি এই দুইটাতে কম্পেয়ার করি তাহলে আমরা শুধুমাত্র বি কে কমন নিতে পারবো, হুইচ ইজ নট এনাফ। তারপরে আমরা ট্রাই করব এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে কিন্তু কোনো কমন নেওয়া যায় না, কিন্তু আমরা যদি প্রথমটা এবং এই শেষেরটাকে আমি চিন্তা করি তাহলে আমি দেখতে পারবো দুইটা এক্স্যাক্টলি সেম থিং, বাট সেম হওয়ার কথা না, কোয়েশ্চেনটা ওকে সরি। সো হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পারবো এখানে আছে এসি এবং এখানে আছে এসি, অর্থাৎ এই দুইটা জায়গা থেকে আমরা এসি কে কমন নিতে পারি। যদি আমি এসি কে কমন নেই তাইলে আমার থাকবে এখান থেকে থাকবে বি প্লাস এখান থেকে থাকবে বি বার। এখন এ দুইটা থেকে যদি আমরা কমন নেওয়ার ট্রাই করি তাইলে আমরা দেখতে পারবো এখানে আমরা এ বার এবং সি বার কে আমরা কমন নিতে পারি। আমরা যদি এখান থেকে এ বার এবং সি বার কে কমন নেই, এখান থেকে দেখবেন যে বি আমার বাকি আছে তো আমরা বিটা লিখে ফেলতে পারি, আর এখান থেকে আমার বাকি আছে বি বার, সো আমরা এখানে বি বারটা লিখে ফেললাম। তো এই হচ্ছে দাঁড়ালো আমার ফাংশনটা। এখন তাহলে এখানে আমরা একদম ক্লিয়ারই দেখতে পাচ্ছি বি প্লাস বি বার এটা কোন সূত্রে আমরা অ্যাপ্লাই করা যায়, এই সূত্রে এ প্লাস এ বার। এ প্লাস এ বার ইকুয়াল টু যেহেতু ওয়ান তাহলে বি প্লাস বি বারের ভ্যালু হবে অবভিয়াসলি ওয়ান, রাইট? তো কিন্তু আমরা যেহেতু সূত্রটা এ প্লাস এ বার তাই আমরা এখানে সাইড নোটে এ প্লাস এ বারই লিখবো। সো এসি এন্ড আমরা কি পাইলাম, বি প্লাস বি বারের ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস অর্থাৎ অর এ বার সি বার অর সরি এন্ড এখানে বি প্লাস বি বারের ভ্যালু আবার পাচ্ছি ওয়ান। এখন আমরা কি দেখতে পাচ্ছি এখন এসি ইন্টু ওয়ান, সো এসি ইন্টু ওয়ান অথবা এসি এন্ড ওয়ান এইটা আমরা কোথায় পাবো, এই জায়গায় এ এন্ড ওয়ান, এ এন্ড ওয়ানের ভ্যালু কত এ। সুতরাং এখানে আমরা লিখতে পারি এসি এন্ড ওয়ান মানে হচ্ছে এসি প্লাস এ বার সি বার, যেটা আমরা সূত্রটা কোনটা অ্যাপ্লাই করছি এ ইন্টু ওয়ান ইকুয়াল টু এ। সো এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে এসি প্লাস এ বার সি বার, এটাকে আমরা অ্যান্সার রেখে দিতে পারি। কিন্তু এখানে আমরা ফার্দার আরও যদি আমরা আগাই, এটা হচ্ছে আমার এ এক্সোর সি হোল বার, মানে অর্থাৎ এক্স নোর গেটের এটা হচ্ছে একটা ইকুয়েশন। বাট এই লাইন যদি কেউ স্কিপ করে পরীক্ষা হলে এতে কোনো সমস্যা হওয়ার কথা না। সো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, আরেকটা এক্সাম্পল দেখলে হোল বারের কনসেপ্টটা ক্লিয়ার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স বার হোল বার। এখানে হোল বার এবং ব্র্যাকেট দুইটা কনসেপ্টে আমি নিয়ে আসার চেষ্টা করেছি। সো আমি প্রথমেই বলেছিলাম যদি আমাদের হোল বার দেয়া থাকে তাহলে আমাকে প্রথমেই কাজ করতে হবে হোল বারে, অর্থাৎ হোল বারকে ভেঙে ফেলতে হবে। এখানে দেখা যাচ্ছে ওর গেট এবং এন গেট পাশাপাশি আছে, এবং আমি এটাও বলেছিলাম যখন আমার হোল বার ভাঙবো তখন ওর গেট এবং এন গেট যদি পাশাপাশি থাকে আমার প্রথম কাজ হচ্ছে ওর গেটকে ভাঙতে হবে, তারপর এন গেট। এবং হোল বার আমরা সবসময় ভাঙবো এই যে ডি মোরগানের দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রকে
অ্যাপ্লাই করে। তো এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইনটু জেড প্লাস এক্স বার, এই পুরাটাকে আমি ধরে নিব এক অংশ, আর এই পুরাটা হচ্ছে আমার আরেকটা অংশ। এবং যেহেতু প্লাস আছে ডি মর্গানের সূত্র অনুযায়ী প্লাসের জায়গায় বসবে ইনটু, অর্থাৎ আমরা লিখবো এখানে এক্স বার প্লাসের জায়গায় ইনটু, এবং এই পুরো অংশটাকে আমরা কি করলাম আলাদা করে ফেললাম, যেহেতু অনেক বড় একটা অংশ তাই এখানে আমরা কি দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং এই গোল বারটা ভেঙে এইটার উপরে চলে আসলো। এই হচ্ছে আমরা একটা ধাপের অংশ শেষ করলাম। এখন আমাদের কিন্তু গোল বার এখনো শেষ হয় নাই পুরোপুরি, এখন এই পুরাটার উপরে গোল বার আছে। তো আমরা কি করব, এখানে এক্স বার তো আছেই, সঙ্গে আমরা ওয়াই এই যে ইনটুর জায়গায় হবে এখন প্লাস, এইটা হচ্ছে এক অংশ, আর এই পুরাটা হবে আমার আরেকটা অংশ, কারণ এখানে যেহেতু ব্র্যাকেট আছে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ব্র্যাকেট পুরাটা মিলে এক অংশ হবে আর ব্র্যাকেটের বাইরে এক অংশ হবে। তাহলে ওয়াই বার কাটলো, আর এখানে হবে জেড প্লাস এক্স বার হোল বার। এখন কি তাইলে আমার হোল বার শেষ হয়ে গেল? না, এখনো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা কি রয়ে গেছে, হোল বার রয়ে গেছে। তো আমার কনসেপ্টটা হচ্ছে স্যার, আমরা হোল বার শেষ যতক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আমার লাস্ট একটা হোল বার বাকি থাকবে, আমাকে হোল বারটাই ভাঙতে হবে এবং পরে আমরা অন্যান্য কাজ করব। সো এখানে আমাকে কি আমি কি করলাম, এক্স বার ইনটু ওয়াই বার প্লাস এই হোল বারটা ভাঙবে আমার, ক্লিয়ারলি এখানে দুটো অংশ হবে, এই হচ্ছে একটা অংশ এই হচ্ছে একটা অংশ। তাহলে জেড বার এই প্লাসটা হয়ে যাবে ইনটু, আর এক্স বার তো আগেই ছিল আর হোল বারটা ভেঙে আরেকটা বার চলে আসলো। তাহলে এখানে কি হইলো, এখানে একটা ডবল বার আমরা পাইছি, আর এখানে একটা সূত্র থেকে তোমরা দেখতে পাচ্ছ কি এ ডবল বার ইকুয়াল টু হচ্ছে এ, অর্থাৎ যখনই আমরা ডবল বার পাবো সেই ডবল বারটা কেটে যাবে। তাহলে এখানে কি বাকি রইলো, এক্স বার ইনটু ওয়াই বার প্লাস জেড বার এক্স, এই হচ্ছে আমার ফর্মেশন। এখন যেহেতু এক্স বারটা ব্র্যাকেট আছে অর্থাৎ গুণ হিসাবে আছে, আমরা দুইটার সাথে কি করব, গুণ করব। এক্স বারটা প্রথমে ওয়াই বারের সাথে গুণ হবে, তারপর এক্স বারটা জেড বার এক্স এর সাথে গুণ হবে, অর্থাৎ আমরা কি লিখবো এখানে, এক্স বার ইনটু ওয়াই বার প্লাস এক্স বার ইনটু জেড বার ইনটু এক্স, অর্থাৎ জেড বার এক্স অর্থাৎ জেড বার ইনটু এক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং এক্স বার কি আকারে আছে, গুণ আকারে আছে, জেড বার একটা আছে এটা আমাদের দেখার বিষয় না, এক্স এবং এক্স বার গুণ আকারে আছে অর্থাৎ এন্ড অপারেশনে আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস তার বার সহ যদি এন্ড অপারেশনে থাকে তাহলে তার রেজাল্ট হয় জিরো, অর্থাৎ এই এক্স এবং এক্স বারের রেজাল্ট কি হবে, জিরো হবে, অর্থাৎ এক্স বার ইনটু ওয়াই বার প্লাস জিরো ইনটু জেড বার। আর জিরো এন্ড অপারেশনের ক্ষেত্রে যদি জিরো কারোর সাথে গুণ হয় তাহলে তার রেজাল্টও চলে আসে জিরো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স বার ওয়াই বার প্লাস জিরো। এখন কি হইল, এই কোনো কিছুর সাথে ওর অপারেশনে জিরো আছে, আর কোনো কিছুর সাথে সামথিং এর সাথে যদি ওর অপারেশনে জিরো আসে তাহলে তার রেজাল্টটা হবে ওই সামথিংটাই রেজাল্টটা হবে। তো এখান এক্স বার ওয়াই বার প্লাস জিরো, তো আমার রেজাল্টটা হবে এক্স বার ওয়াই বার, এন্ড দ্যাটস মাই অ্যান্সার। সো এভাবেই আমরা আসলে এগুলো সলভ করব। কিন্তু পরীক্ষায় যদি তোমাদের মাঝে মধ্যে এভাবে দিয়ে দেয় যে আমার এইটা একটা উদ্দীপক তোমাকে দিল এবং প্রশ্নে বলে দিল যদি ধরো কথার কথা এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু জিরো এবং জেড ইকুয়াল টু ওয়ান আসে, তাহলে এটার আউটপুট কী হবে, এটা তিনটা তোমাকে ইনপুট দিয়ে দিল। পরীক্ষা কিন্তু এভাবে থাকতে পারে, তিনটা ইনপুট তোমাকে দিয়ে দিল এবং বললো আউটপুট। তাহলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তোমরা প্রথমে কী করবা, সরল করবা এই পুরো ফাংশনটাকে সরল করবা, তারপর শেষে এই মানগুলা বসাই দিবা। অথবা অনেকে কি করতে পারো, এই মানগুলা সরাসরি বসায় সরল করতে পারো, এটা তোমার জন্য একটু টাফ হইতে পারে। সো তোমরা প্রথমে সরল করে নেবে, এই দেখো কত সহজ হয়ে যায়, সরলের পরে শেষে যদি আমরা মান বসাই দিই, এক্সের মান কত ছিল ওয়ান, ওয়ানের উপরে বার ইনটু ওয়াই এর মান কত ছিল জিরো, জিরোর উপরে বার, ওয়ানের উপরে বার মানে কি জিরো, আর জিরোর উপরে বার মানে কি ওয়ান, তাহলে জিরো ইনটু ওয়ান মানে হচ্ছে জিরো, সামথিং ইনটু জিরো মানে জিরো, সো জিরো ইনটু ওয়ান মানে জিরো, সো এটা হবে আমার ফাইনাল আউটপুট, অর্থাৎ ফাইনাল আউটপুটটা আউটপুটটা আসবে ফলস। তো এই টাইপের যতগুলো সিকিউ আছে তোমরা সিকিউগুলো প্র্যাকটিস করতে পারো, অনেকগুলো কোয়েশ্চেন আসবে সরাসরি সরলীকরণ করার জন্য বলবে, অনেকগুলো কোয়েশ্চেন এভাবে সরাসরি সরলীকরণ করার জন্য বলবে না, তোমরা সরলীকরণ করে নেবে অবভিয়াসলি। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে।